হ্যাঁ, পারাবাত ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিলেটে এটা যায়, তো দুপুর 12টা 45 মিনিটের দিকে আমরা সংবাদ পাই যে ট্রেনের ইঞ্জিন রুমে আগুন লেগেছে। এর প্রেক্ষিতে আমার দুইটা থানা শ্রীমঙ্গল এবং কুলাউড়া থানার অফিসার এবং ফোর্স ঘটনাস্থলে আসে, পাশাপাশি মৌলভীবাজার জেলার এসপি মহোদয়কে আমি সংবাদ দেই, তারও লোকাল যে থানা আছে কমলগঞ্জ থানার অফিসার ফোর্স চলে আসে, তারা এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন যাতে ট্রেনটিকে রক্ষা করা যায়, পাশাপাশি 999-এর মাধ্যমে ফোন দিয়ে ফায়ার ব্রিগেডও চলে আসে, দ্রুততার সাথে তারা আসে এবং কার্যক্রম শুরু করে। এর পরবর্তীতে দেখা যায় যে এট দ্য সেম টাইম যে লোকাল জনগণ যারা আছে, মানে ছোট বড় মহিলা পুরুষ সবাই মিলে এই আগুন নিভানোর জন্য চেষ্টা করে এবং অতি বলা যায় যে আধা ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে। এবং এখানে একটা উল্লেখ্য বিষয় যে পাশেই আমাদের আছে বিমান বাহিনীর একটি ঘাঁটি, এখানে অফিসার এবং ফোর্সরা সবাই মিলেও দেখেছি যে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং পরবর্তীতে জনগণের সহায়তায় এবং আমাদের যারা রেলকর্মী ছিল তাদের জনগণের অনুরোধে অনেকটা অথবা তাদের স্বাভাবিকভাবে প্রথম দিকে একটু তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, পরবর্তীতে দুটো বগি দুদিকে কেটে নিয়ে চলে যায়, অর্থাৎ যেটা পাওয়ার কার এবং দুই পাশে দুই বগি বাদ দেয় যেখানে আগুন ধরেছে, বাদ বাকি যে আগুন যে বগিগুলো আছে ওগুলোকে দুইদিকে জনগণই বলতে গেলে ঠেলে নিয়ে যায় একদিকে, আর একটা হচ্ছে ইঞ্জিন দিয়ে ঠেলে নিয়ে যায়, ওই ওই তিনটা বগিতেই মূলত ক্ষতি হয়েছে। আমরা দুপুর 1টার দিকে ফায়ার সার্ভিস কমলগঞ্জে আমরা মেসেজ পাই যে শামসুন্নগর নামক টিলাগড় নামক স্থানে পারাবত এক্সপ্রেস যেটা সিলেটগামী ট্রেন সেটা যাওয়ার পথে এই বগিতে আগুন লাগে। তো সংবাদ পেয়ে প্রথমে কমলগঞ্জ, তারপরে পর্যায়ক্রমে মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং কুলার মোট 4টা ইউনিট আমরা আগুনের উদ্দেশ্যে নিবাবনের উদ্দেশ্যে আমরা রওনা দিই এবং এখানে এসে আমরা তিনটা বগিতে আমরা দেখতে পাই যে আগুন লাগছে, আগুন জ্বলছে। তো আমরা পানি এবং ফোমের মাধ্যমে আমরা আগুনটা দ্রুত নিবারণ করতে সক্ষম হই। আগুনে কোনো হতাহত বা নিহত ব্যক্তি আমরা পাই নাই, তবে আগুন লাগার যে কারণ এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে কি কারণে আগুনটা লেগেছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। গাড়ি যে সময় আগুন লাগে আমরা কই যে আগুন লাগছে আমরা বাল্টি দিয়ে পানি হতাতে চাইছি, যা তারা হইলাম যারা যারা জানাজানা আছে এনারা হইলাম ধরো আগুন টাপাটা খাটো কিছু মানুষ বাঁচবে, তো এখন তারা লোক লাগাইয়া দিছে গাড়িটা লোক পায় না, এটা তারা ধরবার করি আমরা তুলা লুলা দিয়ে আমরা মাটি আছে।